জোড়াসাঁকো থেকে রেড রোড, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব বর্ণময় মহা মিছিলের সাক্ষী রইল কলকাতা। শহর জুড়ে আগমনের সুর, বৃষ্টি ভেজা কলকাতায় উৎসবের মেজাজ। ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ সর্বধর্ম সমন্বয় কলকাতার বুকে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোডের উদ্দেশ্যে পায়ে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর সূচনা। রাস্তা জুড়ে শুধুই রঙের বাহার, রঙিন ছাতার সঙ্গে সুসজ্জিত ঢাকির দল, একদিকে ধামসা মাদল, লোকগান সঙ্গে ছৌ নাচ, ঢাকির বাদ্যি উলুধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। প্রকৃতিও যেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক উদ্যোগে সামিল হয়ে শারদীয়ার আগমনের সূচনায় তাল মিলিয়েছে। দুপুর দুটো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে কলুতলা, বউবাজার, চাঁদনী চক, ডোরিনা ক্রসিং, রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছে যায় রেড রোডে, পুরোভাগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কলা পাতা দিয়ে সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল, আবার কোনো পুজো কমিটি দুর্গা প্রতিমার প্রতিকৃতি তৈরি করেছে, কখনো রাস্তার মাঝে নানাভাবে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা টুকরো টুকরো ছবি শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, জাগো বাংলা।